আয়, লজ্জা কি? আয়। দেখি নাট বইয়ের মুখটা দেখি, বাহ, এ যে একেবারে চাঁদ মুখ। মালাটা পরা, নাট বউ, এবার তোমার পালা। দেখি নাট বউ হাতটা দেখি, এটা আমাদের বংশের সৌভাগ্যের চিহ্ন। আংটিটা হাত থেকে কোনোদিন খুলো না, কিন্তু খুললে ক্ষতি হয়। আমার শাশুড়ি একদিন ভুল করে আংটিটা খুলেছিলেন, সেদিনই আমার শ্বশুর মারা গিয়েছিলেন। তোমার কাম মানে গাছে ওঠা, তারপর আবার জুতো পরে। ইস, পিরিতি কাঁঠালে রাখা, দাঁড়াও হাতটা ধুয়ে আসি। রে মত করে রাখ, কি আছে আজ? মেরি কাহানি মে আপনা ফসানা কহ ন সকা, আজ কিনারে পরওয়া কে। ও মামলো, আরে কই গেলি? বাহ, আমার বিয়ার বাজ। আরে আমি তো বিয়ে করছি সেই 7 বছর আগে। আরে আমার মায়ের বয়সে 5 বছর, এমন কি আর বিয়ের সময় আছে? এমনি বউ সপ্তাহে 2 দিন পিটাইতেছে, এখন বিয়ে করলে কাঁচা মরিচে ভর্তা করে খাইবো। সমুদ্রটা কোন দিকে গো? সমুদ্রটা তো পিছনে, মা ছাদে উঠলি দেখা যায়। আসো। ছুটনি, তোমার গেস্ট এলো মনে হয়। কে? ছেলে না মেয়ে? বাচ্চা না বুড়ো? আরে এ তো পারভেজ, আমার দেবত। বিয়ে করেছে না? তাহলে বোধহয় প্রেম হবে। আইলা, আপনি পারভেজ, আমি লীনা। আপনিও বিয়ে করেননি, আমিও বিয়ে করিনি। ওর খুব প্রেম করার শখ, তুমি হঠাৎ করতে কি? ছবি তুলবো। জীবনেই প্রথম দেখলাম। আচ্ছা, সমুদ্র অনেক বড়, তাই না? হ্যাঁ, তোমার চেয়ে বড় নয়।
ঢেউয়ের ছোঁয়া কি অদ্ভুত না? ওকে চম্পা, এবার তুমি এসো। তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি? কতটা? শ্যামা যেমন উত্তিওকে ভালোবাসে তেমন। আমার জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান, তুমি জানো নাই, তুমি জানো নাই, তুমি জানো নাই, তার মূল্যের পরিমাণ জীবন পাই। চম্পনা চল আমরা একটু ওদিকে যাই। চম্পা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুই লুকুচ্ছিস কেন? শুকনি, রতন। রতন? রতন? ও রতন! আরে তাই তো, একটু ডাক না, কথা বলবো। ও তো নিজেই আসছে। চম্পা কেমন আছো? ভালো, তোমরা কেমন আছো? ভাবি কেমন আছেন? ভালো, তুমি ভালো তো? হ্যাঁ ভালো, আপনাদের দেখে খুব ভালো লাগছে। আর বউ? রীতা? আমার বউ রীতা। রীতা, ভাবি, চম্পা। বাহ, বেশ মিষ্টি মেয়ে তো। আপনি ভালো আছেন? হ্যাঁ। বাহ, নতুন মানুষ দেখছি। হ্যাঁ, নতুন বউ নতুন বর। আপনাদের প্রেম করে বিয়ে বুঝি? না, ঠিক প্রেম করে নয়। জানেন, আমার না সেই ছোটবেলা থেকে সব একটু প্রেম করে বিয়ে করার। ছুটি, চলো এবার আমরা যাই। আমরা আসি, আমাদের বাসায় বেড়াতে যেও কিন্তু। হ্যাঁ, চম্পুরানি মানে? আরে চম্পা, এসো এসো বলছি, খুব ইন্টারেস্টিং। বাহ, সুন্দর তো। চলো এখানটা একটু বসি। আচ্ছা, এখান থেকে তো সমুদ্রটা সুন্দর লাগে। হ্যাঁ। আচ্ছা, তখন তুমি হাসছিলে কেন বলো তো? কি হলো? এই, তোমার কি হাসির অসুখ হয়েছে নাকি? আরে ওই চম্পারানি, কি হয়েছে বলবে তো? বলো তো কি হয়েছে। আমি কি করে বলবো? ধারণা করো। বোধহয় তোমার প্রথম পক্ষের বউ হবে। অনেকটা তাই, হয় হয় হবে হবে হচ্ছিল প্রায়। ও, তার মানে আমি তোমার দ্বিতীয় পক্ষ। তুমি আমার প্রথম পক্ষ। তবে ওই চম্পা কানের কাজ দিয়ে খুব অল্পের জন্য ফসকে গেছে। তার মানে? তার মানে ওই চম্পা রানী, ও আমাকে প্রচন্ড ভালোবাসত। তুমি বাসনি? না, আমি বাসিনি।
আসলে আমরা একই কলেজে পড়তাম, আমি ওর অনেক সিনিয়র ছিলাম। একবার হলো কি, আমাদের কলেজের একটা অনুষ্ঠানে আমাদের টিচার বললেন অনুষ্ঠানটা উপস্থাপনা করার জন্য, ওকেও বললেন, এবং টিচার এটাও বললেন যে তোমাকে ওই দিন সুন্দর করে শাড়ি পরতে হবে, ও তো কিছুতেই রাজি হবে না। শেষে এমন অবস্থা, একটা পর্যায়ে সে বলল যে ঠিক আছে আমাকে অনুষ্ঠান থেকে বাদই দিয়ে দিই। তারপর আমি ওকে বললাম, তুমি যদি সবুজ শাড়ি, লাল পাড়, লাল টিপ, লাল চুড়ি পরো তাহলে তোমাকে ভালোই লাগবে। ও কিছুই বলেনি, চলে গেল। আমি তো ভাবলাম যে বোধহয় পালালো, কিন্তু না, অনুষ্ঠানের দিন ও ঠিকই ওইভাবে সেজে এসে হাজির। আমার তখন সন্দেহ হলো, তারপর বুঝলাম ও আমাকে ভালোবেসে ফেলেছে। আমার দাদির সঙ্গে কেমন করে যেন ওর একটা সখ্যতা গড়ে উঠেছিল। আমার দাদি অবশ্য চাইতেন আমি ওকে বিয়ে করি, কিন্তু আমি করিনি। এই যে তোমার হাতে যে আংটিটা দেখছো, একদিন দেখি কি আমার দাদি এই আংটিটি ওর হাতে পরিয়ে ওকে দেখছেন, তারপর বলছেন, বাহ, তোমার হাতে তো আংটিটা চমৎকার মানিয়েছে। তুমি ওকে সত্যি ভালোবাসনি? সত্যি বলছি, বাসিনি। আর কাউকে ভালোবাসনি? বাসিনি, বাসছি তোমাকে। চম্পা, কি দেখছো? ঝড় দেখছিলাম। বিকেলটা এত শান্ত ছিল, হঠাৎ কেন ঝড় এলো বলতো? গাছের পাতাগুলো ঢাকা ছিল অনেক দিনের ধুলো, সব ধুয়ে গেল, বেরিয়ে এলো আগের সেই সবুজ। আমি তো ভালোই ছিলাম ছুটনি, ও হঠাৎ কেন এলো? কেন এলো? কেন এলো? আসবেন কিন্তু? যাবো ভাই যাবো, অত করে বলতে হবে না, তোমরা যখন দাওয়াত দিয়েছো তখন অবশ্যই যাব। আমাকে কিন্তু আপনি যেতে বললেন না। কি আশ্চর্য, সবাই যাবে। তাহলে পারভেজ কেও নেব? হ্যাঁ নিশ্চয়ই। চম্পা কোথায় গেল? চম্পা তুইও যেও কিন্তু। তুমি বলছো? নিশ্চয়ই যাব। হ্যাঁ এসো। কই হে রাজনন্দিনী, চলো সমুদ্রের পাড় থেকে একটু ঘুরে আসি। আসি ভাবি। পার্টির মানে বলো? হ্যাঁ, আরে পার্টি মানে হইলো ফুর্তি, খাওন দাও, আর সব কিছু রে সুন্দর করে সাজায় রাখুন। রাখো রাখো রাখো, এখানে রাখো, এখানে রাখো। হ্যাঁ আমি এখন সব কমপ্লিট করে রাখুন রে, তুমি যাও ফ্রুটস গুলো নিয়ে আসো। এই কলা আনতে ভুলো না জানো। আরে কলা হইলো কমপ্লিট ফুড, যাও যাও যাও। চম্পা তাড়াতাড়ি করো, আমরা রেডি। ভালো শাড়ি পরো, আমরা পার্টিতে যাচ্ছি। সবুজ শাড়ি, লাল পাড়, আজ যে আমার এটাই পরতে ইচ্ছে হচ্ছে। লাল টিপ, লাল চুড়ি।
আবার হানিমুনও বলা যায়। আসলে আমাদের বিয়ে হয়েছে 2 মাস আগে, সব কিছু গোছাতে গোছাতে একটু দেরি হয়ে গেল। আপনাদেরও কি হানিমুন? এই কলা কিন্তু একটা কমপ্লিট ফুড। আচ্ছা, এরকম পার্টি কি রোজ হবে নাকি? না, অ্যাকচুয়ালি এখানে আসার পর অনেক পরিচিত লোকের সাথে দেখা হয়ে গেল, তো তাই আয়োজন। লক্ষ্য করেছ কি? সবুজ শাড়ি, লাল পাড়, লাল টি, লাল চুড়ি। তোমার মন ভোলাবার জন্য নিশ্চয়ই। আমার মন ভোলাবে? আমার মন তো তোমার কাছে। থাক, আর বলতে হবে না। চম্পা, কি ব্যাপার, এখানে একা দাঁড়িয়ে আছো যে? না, আমার এইভাবেই ভালো লাগছে। কিছু ভাবছিলে মনে হয়? হ্যাঁ, কিছু ভাবছিলাম। কি? দেখো তোমার হাতটা। কি দেখবো? দেখো তো, কোনো রেখা বদলেছে কিনা, আমি যাকে ভালোবাসি তাকে পাবো কিনা। তোমার হাতটা আগের মতোই আছে, তেমনি নরম। তোমাকে আমার হাতটা দেখতে বললাম কেন বলো তো? হাতে রেখা দেখবার জন্য? না, তুমি আমার হাতটা ধরবে সেই জন্য। এভাবে আর ভেবো না, চলো ওদিকে যাই। রিতা, তোমার কি শরীর খারাপ করছে? না। তাহলে সাজ খুনছো কেন? তোমাকে আজ খুব ভালো লাগছে, ভাবছিলাম তোমাকে একটু বেরোবো। আমার ভালো লাগছে না। সেই জন্য তো জিজ্ঞেস করছি, তোমার কি শরীর খারাপ করছে? বললাম তো আমার ভালো লাগছে না। রিতা, তুমি কি আমার উপর কোনো বিষয়ে রাগ করেছো? তুমি ওর হাত ধরলে কেন? কার? তুমি ওই মেয়েটার হাত ধরলে কেন? কোন মেয়েটার? আমি তো মাঝে মাঝে তোমার হাত ধরেছি। ভান করো না, তুমি ওই মেয়েটার হাত ধরনি। না, আমার সাজের দরকার নেই। আমার আছে। যার সাজ ভালো লাগে তাকে দেখো গিয়ে। আমার তো তোমার সাজই ভালো লাগে। তুমি ওর হাত ধরলে কেন? চম্পার কথা বলছো? আমি ওর হাত ধরিনি, ওর হাতে রেখা দেখছিলাম। কেন দেখছিলে? কলেজে একবার ওর হাতে রেখা দেখে বলেছিলাম, ও যাকে ভালোবাসবে তাকে পাবে না। তাই ও বললো যে ওর হাতে রেখা বদলেছে কিনা। নিশ্চয়ই বদলেছে, ওর হাতে রেখা নিশ্চয়ই এখন বলছে যে ও যাকে ভালোবাসে ও তাকে পাবে। না, রেখা বদলায়নি। তুমি আমাকে মিথ্যে বলেছো। কোনটা? তুমি আমাকে বলেছো যে ও তোমাকে ভালোবাসে। হ্যাঁ, এটা তো সত্যি কথা। হ্যাঁ, এটা সত্যি কথা যে ও তোমাকে ভালোবাসে, কিন্তু তুমিও যে ওকে ভালোবাসো এই কথাটা তুমি আমার কাছে অস্বীকার করেছো। তুমি একটা মিথ্যুক।
রিতা, আমি তোমাকে মিথ্যা কথা বলিনি। আমি আর কাউকে ভালোবাসিনি। জীবনে আমি যাকে ভালোবেসেছি সে তুমি। আমিও জীবনে শুধু তোমাকেই ভালোবেসেছি। আমি খুব কষ্ট পেয়েছি রতন, তুমি যখন ওর হাতটা ধরছিলে আমার মনে হচ্ছিল আমি বুঝি সবই হারালাম। আমি তোমাকে খুব ভালোবাসি রতন, আমি তোমাকে হারাতে পারবো না, আমি তোমাকে হারাতে পারবো না। রিতা, ঘরে চলো, সারাদিন অনেক ধকল গেছে, বিশ্রাম নেবে। আমি এখানে একটু বসি রতন। ঠিক আছে, তোমাকে তো সেই কলেজের ফাংশনের মতো মনে হচ্ছে। আমাদের বিয়ের মালাতে খুব সুন্দর একটা গোলাপ ছিল। মেরি কাহানি ভুলনে বালে তেরা জাহাঁ আবাদ রহে, মেরি কাহানি মাংলু, মেরি কাহানি মাংলু, আমার একটা ফুলের মালা দরকার, কোথায় পাবো বলো তো?
ফুলের মালা মা ওই বাগানে পাওয়া যায়, ফুলের দোকানে পাওয়া যায়, আবার ছোট ছোট মেয়েরা বিক্রিও করে। কেমন মালা দরকার? আমার কেমন মালা দরকার আমি জানি, কিন্তু কোথায় পাবো? চলেন, যদি রাস্তায় পেয়ে যাই আমি ফুলের দোকানে যাব। কার জন্য মা? কেন মা, মুনি আমাকে ফুলের মালা বানিয়ে দিচ্ছে, ছোট ছোট গোলাপ ফুল, সুন্দর মালা বানাচ্ছে মা, সুন্দর মালা বানাচ্ছে। কি ব্যাপার, সেজে গুজে কোথায় সব? ভাবছিলাম একটা ছবি দেখতে যাব, কিন্তু এখন আমাদের চারজনে চার মত, মনে হচ্ছে ছবিটা দেখাই হবে না। আচ্ছা, তা তুমি এখানে? বউ কোথায়? বউ আছে রেস্ট হাউসে, এখানে এসেছিলাম একটা এয়ার কন্ডিশন রুমের জন্য, পাওয়া যায় কিনা, ওখানে যে গরম। তো ছবি দিতে যাচ্ছেন, তো ভালো আইডিয়া। আমি ভাবছিলাম যে রিতাকে নিয়ে এখানকার একটা হলে ছবি দেখা যায় কিনা। তা আজকে চলো না আমাদের সাথে। না আজকে যাবো না, আজকে আপনারা যান, আরেকদিন যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আসি। আচ্ছা আমাদের বাসায় এসো কিন্তু। জি যাবো। কেমন আছো চম্পা? ভালো। ছুটনি তোমরা একটু এগো, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, আমরা এখানেই আছি। চম্পা, আমি কিন্তু জানতাম তোমরা এখানেই থাকো, কিন্তু কখনো ভাবিনি দেখা হবে। আমিও ভাবিনি তোমার সাথে দেখা হবে। তোমার সাথে দেখা হয়ে আমার সেই কলেজের কথা মনে পড়ে গেল। দেখো এই পুকুরটা, এই ঘাটটা, কি চেনা মনে হয়? হ্যাঁ, এটা আমাদের কলেজের ঘাটের মতো মনে হচ্ছে। চলো না একটু বসি। কি হলো, চুপ করে আছো কেন? ভাবছি কি বলবো। তোমার কথা বলো। আমার কোনো কথা নেই, তুমি কেমন আছো? ভালো। তোমাকে আর তোমার বউকে দেখে আমার খুব ভালো লাগছে, সত্যি খুব ভালো বউ পেয়েছো তুমি। তুমি সুখে আছো দেখে আমার আমার খুব ভালো লাগছে। তুমি কেমন আছো? ভালো, আমি খুব ভালো আছি। চম্পা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। বলো। তুমি কি আমাকে এখনো ভালোবাসো? না। না রতন, আমি আর তোমাকে ভালোবাসি না। আমার খুব ভালো লাগলো তোমার কথাটা শুনে। আমি খুব খুশি হয়েছি তুমি আমাকে ভুলতে পেরেছো জেনে। আমি আরো খুশি হব তুমি যদি কাউকে ভালোবাসো, বিয়ে করো, সুন্দর একটা জীবন হোক তোমার। আরে দেখো কি সুন্দর মালা। এই ছেলে, এই এদিকে এসো। বাহ, খুব সুন্দর তো, একটা গোলাপও আছে দেখছি। দাম কত? 5 টাকা। রিতার জন্য একটা নিতে হয়? মা বললেন না তো মালাটা কার জন্য নেয়া? মালাটা পরলে খুব সুন্দর লাগবে। দেখি তো কেমন লাগে। বাহ, খুব সুন্দর লাগছে তো। মালাটা ছিঁড়ে ফেললেন মা। সব মালা কি আর গলায় পরানো যায়? তুমি এটা রেখে দাও, আমি রিতার জন্য আরেকটা নিচ্ছি। দুটো নিলাম ভাই। থ্যাংকস।
মালাটার জন্য ধন্যবাদ। বাহ, খুব সুন্দর লাগছে তো, তুমি এটা রেখে দাও। বলো তো আমি কে? আমি কি করে বলবো, আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না। আমার হাতের স্পর্শ তো পাচ্ছ? তা পাচ্ছি। তাহলে বলো, তোমাকে তো চিনি বলে মনে হচ্ছে। তুমি রতন? বলো তো আজ আমি কোথায় গিয়েছিলাম? নিশ্চয়ই আমার জন্য কিছু আনতে। তাহলে বলো তোমার জন্য কি এনেছি। আমি কি করে বলবো, আমি কি তোমার মন জানি? তার মানে তুমি আমাকে ভালোবাসো না, ভালোবাসলে আমার মন জানতে। মন কি পুরোপুরি জানা যায়? ভালোবাসলে জানা যায়, তার মানে তুমি আমাকে ভালোবাসো না। আমি তোমাকে ভালোবাসি। তাহলে বলো আমি তোমার জন্য কি এনেছি। আমার গলাটা আজ খালি। তার মানে তুমি জানো আমি তোমার জন্য কি এনেছি। হ্যাঁ জানি। তাহলে মিথ্যে বললে কেন? সবাই কি সত্যি কথা বলে, তাই আমিও একটু মিথ্যে কথা বললাম। তাহলে বলো আমি তোমার জন্য কি এনেছি। ফুলের মালা। হ্যাঁ ফুলের মালা, দাঁড়াও দেখাচ্ছি। কি হলো? সত্যি চাও মালাটা আমি পরি? হ্যাঁ চাই, কিন্তু আমি চাই না। আরে রিতা, রিতা কি হয়েছে তোমার? আমি তোমার উপর খুব রাগ করেছি রতন। কেন? আমাকে দেখো তো ভালো করে। আমার সবচেয়ে পছন্দের সাজে তুমি সেজেছো। এই কথাটি তুমি এসে আমাকে বলনি, তাই আমি রাগ করেছি। তাই আমি তোমার মালা পরবো না। শুধু এই জন্যই মালা পরবে না? না পরবো না। আচ্ছা ঠিক আছে, আমি পরিয়ে দিচ্ছি। তোমার হাতে মালা যে আমি আর পরবো না রতন। কেন? এ হাতে আর মালা পরবে না কেন? এ হাতে তুমি আর কজনকে মালা পরাবে রত? মানে আমাদের খুব বেশি বয়সে বিয়ে হয়নি রতন। ছোটবেলা থেকে কেউ আমার সঙ্গে মিথ্যে কথা বলে না, আমিও কারোর সঙ্গে মিথ্যে কথা বলি না। জীবনের সবচেয়ে বিশ্বাসী মানুষ তুমি আমাকে মিথ্যে বলেছ রতন। আমি তোমাকে মিথ্যে কথা বলিনি রিতা। একই দিনে তুমি কজনকে মালা পরাবে রতন? একই মালা তুমি কজনকে পরাবে রতন? হ্যাঁ আজ আমি চম্পাকে মালা পরিয়েছি। আমি জানি না এই মালা সেই মালা কিনা, একই মালা তুমি দুজনকে পরাতে চেও না রতন।
তুমি আমার সঙ্গে প্রতারণা করেছো। আমি জানি বিয়ের আগে একদিন কোপনে তুমি আমাকে দেখেছিলে, আমি তোমাকে দেখিনি পর্যন্ত, একটা ছবি দেখেছিলাম মাত্র। সেই দিন থেকে আমি তোমাকে ভালোবাসি, আর তুমি তোমার অন্তরের ভিতরে আমাকে নিতে পারোনি, তাই তুমি আমাকে অবিশ্বাস করো। আমি তোমাকে মিথ্যে বলিনি, আমি তোমাকে মিথ্যে বলিনি, আমি তোমাকে মিথ্যে বলিনি। চিৎকার করো না, চিৎকার করলে সত্য কখনো মিথ্যে হয়ে যায় না। কলেজে পড়েছো, প্রেম করেছো, আমাকে ঘরে একলা ফেলে বাইরে গিয়ে তুমি ওই মেয়েটির গলায় মালা পরিয়েছো, লজ্জা করে না তোমার? আমি তোমার ঘরের বউ, আমি তোমার সংসারের বউ, তোমার সংসারের সৌভাগ্যকে আমি ধারণ করেছি এতদিন, আর আমি করব না। আংটিটা কেন খুলতে গিয়েছিলে? ওটা আমি এখন কোথায় পাবো? তোমার সব ছেলে মানুষ আমি একদম বুঝতে পারি না। আমি কি ইচ্ছে করে হারিয়েছি নাকি? এর জন্য তুমিই দায়ী। আবার সে তর্ক করো না, আংটিটা হারিয়েছিলেই বড় কথা। কোথায় যাচ্ছ? জানি না। এইটা কি, এটা কি আম গাছ না আপেল বৃক্ষ? আরে এইটা এখানে কেন? এইটা তো থাকবে কোনায় কোনায়, এটা সাজানোর জিনিস, এটা ডেকোরেশন পিস। উঠাও, আসো, ফলো মি। কোনাটাও চিনে না, কোনাটাও দেখাই দিতে হয়। আরে এইটারে বলে কোনা? হ্যাঁ, আরে এইটা। আরে আসসালামু আলাইকুম, গুড মর্নিং, গুড মর্নিং। আপনার জন্য কি করতে পারি? আমার আংটিটা, আংটিটা আমি খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, ওই ওই, আরে আংটি দেখছো? আরে আংটি আঙ্গুলে পড়ে, চেনো? রিবে বুদুর মতো আঁকুইরে থাকে, কি যে করি। সর্বশেষ আংটিটা কোথায় দেখা গেছে? আমার ঘরের বাইরে চেয়ারের ওপরে। চেয়ারটা আছে তো? আমার কাছে অনেক দামি, এটা আমাদের বংশের চিহ্ন, এটা যদি আমার আঙুলে না থাকে আমি খুঁজে দেখবো মা, আপনি কাঁদবেন না।
আরে রতন ভাই, আপনি এখানে? আমি তো ছবি তুলছি, আপনি এখানে কি করছেন? দেখছি সূর্যের আগুনে পানি কতটা জ্বলে। হ্যাঁ জ্বলছে, ছবি তোলা খুব কঠিন। চোখে দেখা কিন্তু ততটা কঠিন না। রতন ভাই আপনার মনটা কি খুব খারাপ? না, আমার সাথে যাবেন এক জায়গায়, পাহাড়ে যাব, কিছু ওয়াইল্ড ছবি তুলব, এই দু এক রাত থাকতে হবে। তাহলে কাল সারা দিন তোমাকে দেখবো না? দেখবে সন্ধে বেলা ফিরে এলে। ধরো। হ্যালো, কে? চম্পা। কে রিতা, সবাই ভালো? আমরা, হ্যাঁ আমরা আমরা ভালো। কি কিছু হয়েছে নাকি? গলাটা এমন লাগছে কেন? ইয়ে চম্পা, রতন কি তোমাদের ওখানে গিয়েছিল? না তো, আসবার কথা ছিল নাকি? না, ও হয়তো কোনো কাজে গেছে। আসলে আসলে সে যে সকালে গেছে না, এখনো আসেনি। সে কি, রতনের তো এভাবে বউ ফেলে রেখে বাইরে থাকার কথা নয়? ও কি রাগ করেছে? না না, রাগ করবে কেন, হয়তো কোনো পুরনো বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছে। আচ্ছা চম্পা, রাখি। হ্যাঁ ছুটি, এই ফিল্মগুলো ডেভেলপ করবো, তুমি যাবে আমার সাথে? না বাবা, আবার অনেক কাজ। দেখো না, ঘর দরকার নোংরা হয়ে আছে, তুমি একাই যাও। উফ উফ, ছেলেদের ব্যাগে যে এত ঝামেলা আগে বুঝিনি, এখন বুঝলে তো? তবু তো প্রেম করার স্বাদ মেটে না। ছুটনি, সর্বনাশ হয়ে গেছে। রতনের বউয়ের আংটিটা নাকি পাওয়া যাচ্ছে না। গেস্ট হাউস থেকে কেয়ারটেকার ফোন করেছিল, আমি দেখেছি কিনা। কি সর্বনাশ! তাই দেখো তো আংটিটা কিনা। আরে এই তো সেই আন্টি, কোথায় পেলে? পারভেজের ব্যাগ এলো কি করে? সেটা পরে পারভেজকে জিজ্ঞেস করো। না না দাও, এখন দিয়ে আসি। চলো চলো, আগে একটু তৈরি হয়ে নিই। কোনো খোঁজ পেলি? আংটিটা পাওয়া গেছে। আংটিটা তুমি না নিলেও পারতে। আংটিটা তুমি নাওনি? মিনা, আমার জীবনটা তো মানুষের অবিশ্বাসেই করা। যখন ভালোবেসেছিলাম রতন সেটা বিশ্বাস করেনি,
আজ রিতা আমাকে বিশ্বাস করত না। সর্বনাশ হয়ে গেছে মা, রতন সাহেব সমুদ্রে ভেসে গেছে। রাগ করেছ? সরি, সমুদ্রে গিয়েছিলাম পারভেজের সঙ্গে ছবি তুলতে। কি হয়েছে রিতা? আংটিটা আবার আমাকে পরেছি আমি, আর কোনদিন খুলবো না। আমি তোমাকে নিয়ে একটা ভয়ের স্বপ্ন দেখেছি, তুমি তুমি কেন আমাকে ফেলে চলে গিয়েছিলে? আর কোনোদিন যাব না।